নবনির্বাচিত কুড়িগ্রাম উপজেলা পরিষদের সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন যে আবেগ গুরুত্ব হয়ে গেছে, বাবাকে পেয়ে যে আবেগ গুরুত্ব হয়েছে। পিছিয়ে যাও, পিছিয়ে যাও, ভাই না টোটাল এখনো দেয় নাই, টোটাল এখনো দেয় নাই, প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর ইসলাম রতন ভাই তার বাবাকে পেয়ে আবেগপ্রত হয়ে গেছে। আপনারা আছেন, পানির বসে আছেন, দেখতে পাচ্ছেন। আপনারা পিছিয়ে যান একটু, তাহলে কথা বলুক, একটু পিছিয়ে যান, পিছনে জায়গা আছে তো, একটু পিছিয়ে গেলে ভালো হয়, পিছনে জায়গা আছে। কথা বলবে শুনি সবাই, সবাই কষ্ট করে পরিশ্রম করছেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন ছিল, অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল, সকল মানুষ, শ্রমিক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, প্রত্যেকটা স্তরে চাকরিজীবী সহ ছাত্র, শিক্ষক, যুবক,
সবাই ঐক্যবদ্ধ হয়, তোর মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ বিভিন্ন ঐক্যবদ্ধ হয়ে আপনাদের প্রার্থী কমিউনিজম সতর্কে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সে আশা নিয়ে আমি মনে করি সে আশা আমাদের সতর্কে সুযোগ দেয়। এবং আমি ওইটুকু বলতে চাই, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সাবেক বারবার নির্বাচিত কারণে পরিষদে সুন্দর বাড়ি জমি ছিল সেটা বিক্রি করে আবার গোবাদল যেতে বাধ্য হয়েছিল। এসবের এই যে ত্রাণ সামগ্রী আসবে সেই ত্রাণ সামগ্রী নির্বাচন বিভিন্ন ইউনিয়নের লোকসংখ্যা তুষ্টতা সে নিয়ম আছে, সেই হিসাবে সরকারি হবে সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কোনো আগ দেওয়া লাগবে না, কোনো আগ দেওয়া লাগবে না, কোনো দলীয় ভাগ চলবে না। নির্বাচিত যারা আছেন তারাই তাদের দায়িত্ব এই কাজ করে, সেই সঙ্গে নির্বাচনভাবে দলীয় নেতৃবৃন্দ সদস্যদের সহযোগিতা করবেন এবং ন্যায্যভাবে ন্যায্য হিসাব হিসাব প্রধানের মাথা দিয়ে সব হবে, এখানে কোনো অন্যায়ভাবে কেউ দাবি করতে পারবে না। এই সরকারের কর্মসূচি এটা তাদের থাকবে না, সে জমিদারের বাচ্চার নাম থাকবে না, কোনো সে নাম থাকবে না। হয়তো ডিসচার্জ হয়ে গেছে, পরিশ্রম করছেন দেখবেন সবাই পরিচ্ছন্ন হবে, সাধারণ সম্পাদক বলে একটু ভিড় কমানোর প্রচন্ড তাপ, একটু ভিড় কমান।
ভাই ঠেলাঠেলি করিয়েন না, মুরব্বীরা আবার অসুস্থ হয়ে যাবে, একটু ভিড় কমান, সবার সাথে দেখা করবে। আপনারা দেখতে পাচ্ছেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং আপনারা আমাদের লাইভে সংযুক্ত হচ্ছেন, দেখতে পাচ্ছেন সব কিছু, এবং নবনির্বাচিত চেয়ারম্যানের বাবা বক্তব্য রাখলেন। ভাই ইসলাম আলম ভাই, ভাই আনুমানিক আনুমানিক এখনো তো টোটাল দেয়নি। একটু বসেন আপনি, ঠান্ডা শেষ হয়ে রবিভাই বলেন। আর অনেক বড় ডিফারেন্স হবে, 25-30 হাজার। জনতা যা এসেছে না পার্টি অফিসের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন ভাই। সালাম আলাইকুম ভাই। জি ভাই। আর ভাই এখন কেবল 62টা রেজাল্ট পাইছি, 33,000 আর 17,000। সমস্যা নেই, তাতে সবগুলো রেজাল্ট আমরা ফার্স্ট আছি, আমাদের রেজাল্ট আছে আলাদা। হবে খবর এখন দেখ দানাই এখন দোস্ত দিচ্ছি, দোস্ত দিচ্ছি প্রায় 25,000 মতো। কি খবর? আমার দেখা দেয়া আমার কত যে চেক দিছি জানা, চেক দিয়েছো? ভোট তো হলো চেক, কি খবর? কি রেজাল্ট দিছে আবার? দেয় নেই, হাতে নেই
জানান।